মর্নিং মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর যারা যেখান থেকে আমার ব্লগ দেখছো, মানে ফেসবুক পেজ থেকে বা ইউটিউব থেকে যেখান থেকেই আমার ব্লগ দেখো না কেন, সবাইকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। আজকের দিনটা সবার খুব ভালো কাটুক। তো আজকে সকালবেলা কাজকর্ম একদম ঝাড় দেওয়া থেকে শুরু করলাম, কারণ ঘরে কারেন্ট নেই। এবার ঘরে যদি কাজকর্মগুলো তোমাদের দেখাতে যাই হবে না, অন্ধকার জানোই তো। দেখো আমি তোমাদের ভয়েস ওভার দিচ্ছি, আর এদিকে টিকটিকি টিকটিক করলো। যাই হোক, একদম উঠোনে ঝাড় দেওয়া থেকে শুরু করে দিলাম। আর আমার মুনুষও না দৌড়াদৌড়ি, বাপরে বাপ, এরকমটাই করে জানো তো। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি আজকে হচ্ছে শুক্রবার, তো শুক্রবার মাঝদাদা এসেছে, তাই জন্য আমার মুনুষও না একবার এদিক একবার ওদিক করছে। আর দেখো এখানে দু একটা রড রয়েছে, তো আবার যখন কাজ শুরু হবে তখনই এই রডটা লাগবে। তো এইভাবেই এখানটায় পড়ে থাকবে, জং ধরবে হয়তো, এরকমই কিছু একটা হবে, কারণ অন্য জায়গায় তো আর রাখার ব্যবস্থা করা যাচ্ছে না, এইভাবেই সামনে রাখতে হবে। গাছ থেকে টুপটাপ করে ছোটো ছোটো আম পড়ে টালির চালে। রাত্রিবেলা এত ভয় লাগে কি বলবো। অ্যাকচুয়ালি এই ওই যে আম গাছটা দেখতেই পাচ্ছ আমার ডান দিকটায়, মানে কলপাড়ের পাশে একটা আম গাছ রয়েছে, অনেক কটাই আম হয়েছে, কিন্তু টুপটুপ করে রাত্রিবেলায় এমন জোরে টালির মধ্যে বা রান্নাঘরের ওই প্লাস্টিকটার মধ্যে আম পড়ে, প্রচণ্ড ভয় লাগে। আর রাত্রিবেলায় বসে বসে যখন আমি এডিট করি, তোমাদের দাদাভাই তো ঘুমিয়ে পড়ে আর আমি এডিট করি, আমি তো অনেকক্ষণ রাত পর্যন্ত জেগে থাকি, আর ওই আম পড়লে আমার যে কী ভয় লেগে যায়। যাই হোক, আম পড়ার ভয়ের গল্প নয় বাদ দিলাম। এখন দেখো একদম পথের সামনে লিপতে চলে এসেছি, আর এই পথের সামনে ল্যাপার রেওয়াজটা আমাদের গ্রামে প্রত্যেকের বাড়িতেই রয়েছে। ঝাড় দিয়ে এইভাবে গোবর দিয়ে মাটি দিয়ে পথের সামনেটা লিপতে হয়। আমার বর আবার সকাল সকাল চলে গেছে আমাদের বাড়িতে, চলো দেখাই কি করছে। কি গো, বাইরে রোদে দেব? ঘর থেকেই তুমি ওই ওপর গুলো দিয়ে দাও, আমি নাই জানি না, বন্ধ না অন, কারেন্ট চলে গেছিল তাহলে কি করে? হ্যাঁ, পুরো দিতে হচ্ছে তো না ঘরে। সকালবেলা প্রত্যেক দিনের ডিউটি। আর এই যে এই বস্তাগুলোকে বাইরে দিতে হবে, কারণ এইগুলো না সিমেন্ট টিমেন্ট লেগে রয়েছে, তো এইগুলো বাইরে দিতে বললো। এগুলো শুকালে তারপর হচ্ছে তোমার রোদে দেওয়া থাক বুঝলা, তারপরে এইগুলো লাগবে প্লাস্টার করার জন্য। বস্তাগুলোর মধ্যে সিমেন্ট বালি এগুলো সব লেগে রয়েছে, তো শুকিয়ে গেলে না একটু ঝাড়া দিলেই এগুলো পড়ে যাবে, তাই জন্য রোদে দিয়ে গেলাম। মাঝে এসে একটুখানি উল্টে দিয়ে যাব, এটাই করব, তাহলে শুকিয়ে যাবে, কারণ বস্তাগুলো তো আমাদের লাগবে যখন প্লাস্টার হবে, বা হ্যাঁ প্লাস্টারেই তো লাগবে, আর তো গাঁথনির এদিকে কোনো ব্যাপার নেই, তো প্লাস্টারেই লাগবে। আর সকালবেলা ঠিক এক দেড় ঘন্টা ধরে এইভাবে উঠে ও প্রত্যেক দিন জল দেয়, দেখতেই পাচ্ছ পুরো বাড়িটাকে স্নান করায়। তবে আগে যতটা ইটের মধ্যে জল টানতো এখন অতটা টানে না, তার কারণ হচ্ছে ধরো অনেকটাই ভেজানো হয়, তো দিনে তিনবার করে ভেজানো হয়। অনেক কষ্ট, অনেক পরিশ্রম, দুজন মিলে একসাথে অনেক ঝড় বৃষ্টি, অনেক ঝড় ঝাপটা অতিক্রম করার পর আজকে দেখো
এতটাই খুশি লাগছে যে আমার পায়ের তলার মাটিটা অনেকটাই শক্ত, আমার চারিধারে একটা শক্ত বালি সিমেন্ট ইট দিয়ে গড়া একটা শক্ত দেওয়াল রয়েছে। হ্যাঁ, মাথার ওপর হয়তো ছাদ নেই, এখনও করতে পারলাম না, অবশ্যই করে ফেলবো খুব তাড়াতাড়ি। তবে চিন্তাভাবনায় রয়েছি কি হবে, মানে কি করব না করব, অনেক কিছু অনেক কিছু। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, সকাল থেকে অনেক কটা কাজ ছিল, এখন বাড়িতে প্রত্যেকদিন জল দেওয়া, মানে তোমাদের দাদাভাই তো জল দিয়েই যায়, আজকে বললো যে তুমি জল দাও, তো ওই সেই জল টল দিতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে। তারপরে অনেক কটা কাঁচা ধোয়া করেছি, এই দেখো, এই যে দেখতে পাচ্ছ, প্রচুর রোদ, প্রচুর রোদ, অনেক কটা কাঁচা ধোয়া করেছি, কেচে ধুয়ে মেলে দিয়েছি, আর পুজো হয়ে গেছে, তো গান শুনছিলাম, দেখলাম এতটা লেট হয়ে গেছে আর আমি কাজে মন বসাতে পারবো না, তো ওই জন্যে গান চালিয়ে দিয়ে আমি তারপরে হচ্ছে কাজকর্ম করলাম, এই সব কিছু করলাম। আর আজকে আমি তোমাদের একটুখানি দেখাবো আমার ঠাকুরের সিংহাসনটা, দেখো তো কী দারুণ লাগছে না, আজকে অনেক কটা ফুল পেয়েছি জানো তো, অন্যান্য দিন এ কটা ফুল পাই আর আজকে এতগুলো ফুল পেয়েছি, জবা ফুল রয়েছে, অপরাজিতা, আরও আরও যে কি সাদা সাদা কি ফুল, আর হ্যাঁ তোমরা যেটা বলো ঠাকুরের চরণে ফুল দিতে, অবশ্যই ঠাকুরের চরণেই ফুল দিতে হয়, কিন্তু যখন দেখি অনেক ফুল হয়ে গেছে না, তখন ঠাকুরের চরণে দিয়েও দেখি অনেক কটা রয়েছে, তখন মাথায় সুন্দর করে সাজিয়ে দিই, আমরাও তো সুন্দর করে সাজি তাই না, তো ওই জন্যে ঠাকুরকেও আমি দেখো ওইভাবে মাথার মধ্যে ফুল দিয়ে দিয়ে সবার মাথায় ফুল দিয়েছি, দিয়ে আমি সাজিয়ে গুছিয়ে দিয়েছি ঠাকুরকে, আমাদেরও সাজতে ইচ্ছে করে তো ঠাকুরকে সাজতে ইচ্ছে করে না, ওই জন্য ঠাকুরকেও আমি সাজিয়ে দিয়েছি। তাছাড়া প্রত্যেকদিন অল্প ফুল হলে অবশ্যই আমি চরণেই দিই, মাথায় দেওয়ার মতন ফুল থাকে না, এটাই। যাই হোক, এত হাঁচি হচ্ছে, এত হাঁচি হচ্ছে কি বলবো, কালকের প্যাক দেওয়ার কারণে, মাথায় প্যাক দিয়েছিলাম না, চুল তো সুন্দর বানিয়ে নিয়েছি কিন্তু প্রচণ্ড হাঁচি হচ্ছে গো, কি বলবো তোমাদেরকে, কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে, চুলটা আমার নরম হয়েছে, স্মুথ, আর ভালো লাগছে বেশ, আর হেয়ার ফলটাও দেখলাম অনেকটাই কম হয়েছে, তো আমি করবো, কি বলতো সময় হয় না নিজের জন্য, না ওই যেইটুকু সময় পাই তখন মনে হয় যে একটুখানি কারুর ভিডিও দেখি, মানে অনেকের ভিডিও আমিও তো দেখি, তোমরা যেমন আমার ব্লগ দেখো তো আমারও তো দেখতে হয়, তো ওই জন্যে বুঝলে। যাই হোক, খাবো এখন, পান্তা ভাত রয়েছে, এখন রান্নাঘরে যাবো গিয়ে আলু ভাজবো, গোল গোল করে আলু ভাজবো, ভেজে নিয়ে এই কটার মতো পান্তা ভাত রয়েছে, আমি পান্তা ভাত খেয়ে আজকে সকালের খাওয়াটা সারবো, তারপর দুপুরে রান্না করব। আর আমার বর মশাই পাওয়াটা খেয়ে নিয়েছে সকালবেলা, ফোন করে বলে দিয়েছে যে আমি পাওয়াটা খেয়ে নিয়েছি, আমি আর যাচ্ছি না, তো আমি এই সকালবেলা ভাত রয়েছে ভাত কটা খেয়ে নিই। চলো বন্ধুরা, তাহলে সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। তোমাদের কি লোভ লাগছে আমার মতন এরকম পান্তা ভাত খেতে? হ্যাঁ, হয়তো অনেকের মনে হবে যে ইস খেতে ইচ্ছে করছে, আবার অনেকে বলবে বাবা পান্তা ভাত আবার কে খায়, তবে আমরা গ্রামের যারা থাকি না তারা পান্তা ভাতটাকে বেশ পছন্দই করি, আর আমার তো বেশ ভালো লাগে এরকম আলু ভাজা দিয়ে পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খেতে, তাই না? তোমরাও জানিও তোমাদের কি ভালো লাগে। বারান্দায় বসে এইরকম আলু ভেজে পেঁয়াজ নিয়ে পান্তা ভাত খেতে দারুণ লাগে কিন্তু বলো, তাও আবার মাটির বারান্দায় নিয়ে বসে পড়েছি, ঘরে খেতে ইচ্ছে করে না, যখন তোমাদের দাদাভাই থাকে না তখন সত্যি কথা বলতে আমার ঘরে খেতে ইচ্ছে করে না, মনে হয় যেন বারান্দায় বসে এই প্রকৃতি দেখবো আর বসে বসে খাবো, এটাই। আর লঙ্কা নিয়ে নিই, কারণ আমি না ঝালটা একটু কমই খাই, আমার ভালো লাগে না ওই কাঁচা লঙ্কা নিয়ে খাওয়া, বা আমার লঙ্কা জিনিসটা ভালো লাগে না, তো চল আর বকবক করবো না, খেয়ে নিই। হ্যাঁ, খাওয়া দাওয়া করার পর দেখো বাবা চলে এসছে, তো বাবার আজকে ছুটি রয়েছে, তো ওই জন্য আমার বাড়িতে আসলো, একটু দরকারেই এসছে, আমি পরে বলছি তোমাদের, তো আমি আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি বাবা দেখো, কারণ বাবা যখন এসেছিলো তখন তো ধরো এই ঘরগুলো হয়নি তাই না, জাস্ট ভিতটুকু হয়েছিল, তো এখানে সব দেখাচ্ছি, দেখো বাবা এটা বক্স জানলা, এখানে আমি বসে থাকবো, বাবা এটা ঘর, তারপরে এটা হচ্ছে রান্নাঘর, মানে এত আনন্দ লাগছিলো কি বলবো, যে নিজের বাবা মা যখন দেখে না যে তার সন্তান ভালো আছে বা তার সন্তান খুব কষ্ট করে আজকে একটু সুখের মুখ দেখছে, সত্যি কথা প্রত্যেক বাবা মাই চায় তার সন্তান ভালো থাকুক সুখে থাকুক, আর এটাও সবসময় ভাবে যে খারাপ পরিস্থিতি খারাপ সময়টা যেন আমাদের উপর দিয়ে যায় আর আমার সন্তানরা যেন দুধে ভাতে থাকে, তাই তো।
বাবাকে চা করে দিলাম, তারপর দেখো কিছু জামা কাপড় আমি গুছিয়ে রেখেছি, এগুলো হচ্ছে দিয়ে দেব। তো আমি নিয়ে যেতে পারি না, তো বাবাকে বলেছিলাম বাবা তুমি আসো, এগুলো আমি দিয়ে দেব, মানে একজনকে আমি দিই, একটা কাকিমার মেয়েকে। আমার বিয়ের আগে থেকেই তাকে জামা কাপড়গুলো দেওয়া হতো, পুরনো কিছু জামা কাপড়, তো সেইগুলো বাবাকে দিয়ে পাঠিয়ে দিলাম। আর বাবা আজকে বেশিক্ষণও বসেনি, তো আজকে আগে নিয়ে চলে গেছিলাম আমার বাড়িতে দেখানোর জন্যে। তো আমাদের বাড়িটা দেখে এসে একটু চা খেলো, আর ততক্ষণ আমি ওইগুলো গুছিয়ে টুছিয়ে বাবাকে ব্যাগে করে দিয়ে দিলাম। জামা কাপড়গুলো তুলে আনলাম, যা রোদের তাপ, শুকিয়ে গেছে। আর ওদিকে আমি রান্নাঘরে রান্নাও করতে বসে গেছি, কারেন্টটা খুব জ্বালাচ্ছে, ঘরে এসে যে একটুখানি শোবো সেটা উপায় নেই জানো তো। আর হাঁচি, বাপরে বাপ, তোমাদের কি বলবো, আমার যে এত হাঁচি হচ্ছে। ও বাবা, লাইটটা বন্ধ। এই দেখো আমার রান্নাঘরের অবস্থা, এই যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর তোমার আমি বলে দিচ্ছি, আমি আর রান্নাঘরে গিয়ে কথা বলছি না, রান্না হচ্ছে প্রায় শেষের দিকে, ভাত হয়ে গেছে, নিম বেগুন হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, এঁচড়ের তরকারিটা হচ্ছে। এবার গতকালকেও এঁচড় করেছিলাম, আজকেও আমাকে এঁচড় করতে হলো। তার কারণ হচ্ছে অর্ধেক রেখে দিয়েছি, সেই অর্ধেকটা আজকে যদি না করি আগামীকাল হচ্ছে শনিবার, আর শনিবার আমার নিরামিষ করে এঁচড়টা তোমাদের দাদা, মানে আমার তো যেমন তেমন করে দিলেই এঁচড় খাবো, কিন্তু আমার বর আবার নিরামিষ করলে খাবে না। আর কালকে খুব ভালো খেয়েছে এঁচড়টা, সুন্দর সেদ্ধও হয়ে গেছিলো, বারবার বলছিলো বেশ ভালো হয়েছে। তো ওই জন্য ভাবলাম কালকের মতন করেই আজকে করি। এটাই হয় জানো তো, মানে আমার ঘরে, মানে যেহেতু আমাদের দুজন মানুষ, তো ওই অর্ধেক করেছিলাম গতকালকে, আর অর্ধেক রেখে দিলে পরের দিনকেই আবার ওই একই খাবার খেতে হয়। ওই জন্যে গতকালকেও আমাদের এঁচড়ের তরকারি হয়েছে, আজকেও আমাদের এঁচড়ের তরকারি হবে, তার কারণ নষ্ট হয়ে যাবে, কালকে শনিবার ভালো লাগবে না, আর রবিবারের আশায় থাকলে ওই এঁচড়ের আর এঁচড়ও থাকবে না। আর এই যে আমার মুনুষোনা ছিল হচ্ছে রান্নাঘরে শুয়ে, আমি রান্না করছিলাম, ও রান্নাঘরে শুয়েছিল। এখন যে আমি বাইরে এসে কথা বলছি তোমাদের সাথে, জামা কাপড়গুলো তুলে আনলাম দেখলো, ও এখন এখানে এসে এই যে শুয়ে পড়লো, এই যে দেখেছ। যাই হোক, রান্নাটা সেরে নিই, তারপর তোমাদের আমি রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদা ভাই আসবে তো, এখন অনেক দেরি আছে, প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা মতন প্রায় দেরি আছে। তো আর আমি খেয়ে না, মানে পান্তা ভাত খেয়ে মনে হচ্ছে যেন ভুল করলাম জানো তো, চোখ মুখ এত জ্বলে যাচ্ছে, আর ও কি বলবো, এমনি ঠান্ডা লেগে রয়েছে, হাঁচির পর হাঁচি হচ্ছিলো কালকে সকালবেলায়ও হয়েছে, আর ওই পান্তা ভাত খাওয়ার পর আরও হাঁচি হচ্ছে, মানে ঠান্ডা লাগা রয়েছে, তার মধ্যে আমি ঠান্ডা ভাত খেয়ে নিয়েছি। এবার ফেলাও তো যায় না বলো, এতগুলো ভাত ছিল, এতগুলো ভাত ফেলে দেবো, ঠিক আছে চলো শরীরটা সহ্য করে নেবে না এই ঠান্ডার হাঁচি হাঁচি কষ্টটা, কিন্তু ভাতটা তো ফেলা যায় না তাই না। আর পান্তা ভাত যদি আমি লেলিকেও দিয়ে দিতাম ও খেতো না, ওই জন্যে ভাবলাম থাক আমি খেয়ে নিই, আলু ভেজে খেয়ে নিলাম। দুদিন আগে তোমাদের বলেছিলাম যে আমাদের বাড়িতে সজনে ডাঁটা হয়েছে, অনেক কটাই হয়েছে, কিন্তু পাড়ার লোক পাওয়া যাচ্ছে না। তো বাবা আজকে যেহেতু বাড়ি রয়েছে, তো একজনকে দিয়ে পাড়ানো হয়েছে, আর সকালবেলায় পাড়া হয়েছে, ওই জন্য বাবা বললো যে আমি বাড়ি রয়েছি তাহলে গিয়ে দিয়ে আসি, তো আমাকে ওই জন্যে দিয়ে গেল। আর এইভাবে মাকে দেখতাম কাপড় পেঁচিয়ে সজনে ডাঁটা ভিজিয়ে রাখতো, তো আমিও সেইভাবেই রেখে দিলাম। তো চলো এবার রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই। নিম বেগুন আজকে দুপুরের রান্না বান্না হয়েছে, নিম বেগুন দেখতেই পাচ্ছ, আর রয়েছে হচ্ছে, চলো তোমাদের দেখাই ভাত। আর ভাতের মধ্যে রেখে দিয়েছি হচ্ছে লঙ্কা ভাজাটা, আলু সেদ্ধ মাখতে হবে, তো নিম বেগুনের মধ্যে রাখলে তো তেতো হয়ে যাবে, তো ওই জন্য ভাতের মধ্যে রেখেছি। আর এটা হচ্ছে টকের ঝোল, যেটা গরমের দিনে দারুণ লাগে খেতে। আর এই হচ্ছে এঁচড়ের তরকারি। দুপুরবেলা জামা কাপড়গুলো তুলে এনে চেয়ারের মধ্যে রেখে দিয়েছিলাম, খাওয়া দাওয়া করার পর না একটু ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে বিকেলবেলায় দেখো আনলাটা একেবারে গুছিয়ে নিয়েছি, আর কোটোগুলো খালি দেখতেই পাচ্ছ। তো একটু দোকানে যেতে হবে, পাড়ার মুদিখানার দোকানে কিছু জিনিস আনতে, তো দেখি তোমাদের দাদা ভাই কাজ থেকে আসুক, ছটার দিকে আসবে, তো ওর সাথেই ভাবছি যাবো দোকানে। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, একটা খুব দরকারি কাজ করছিলাম। তো যাই হোক, ড্রেসটা একটু চেঞ্জ করলাম, তার কারণ হচ্ছে একটু বাইরে যাব, মানে মুদিখানার দোকানে যাব। আর এদিকে আমার মনুষোনা ম্যামায়ও করতে শুরু করে দিয়েছে, দেখবে তারা একটু বসে দেখাই দিয়েছে। হ্যাঁ, আমরা কি চলে যাচ্ছি নাকি? হ্যাঁ আমরা চলে যাচ্ছি, তাহলে কোথায় যাচ্ছি? হ্যাঁ তাহলে
পাগল একটা, সারাদিন খালি খাবে দাবে আর ম্যাও 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 করতেই থাকবে। চলো ওখানে দোকান যাব, ব্যাগ নিয়ে নিয়েছি, বাজার না দোকান, মুদিখানার দোকান থেকে কিছু জিনিস আনতে হবে, তো সেইগুলোই আনতে যাচ্ছি। চলো, দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে আবার ব্যাগের মধ্যে, ব্যাগে ধরিনি জানো তো, ব্যাগে ধরছিল না, দেখো এভাবে হ্যান্ডেল ধরে আনতে গিয়ে না মানে ভাবছিলাম যদি পড়ে টড়ে যায় ওই জন্য আর ওটার মধ্যে আনিনি, আজ আবার প্যাকেটের মধ্যে করে এনেছি। তো এখানে অনেক কিছু আনা হয়েছে, চানাচুর, মুড়ি, বিস্কুট, আর এই গুগলি বিস্কুটটা আনলাম অনেকদিন পর, সাবান, শ্যাম্পু, তারপর সয়াবিন, তারপর এটা কি বলে সালোনি তেল, ডাল, মুগ ডাল, অনেক কিছু আছে, আলু আছে। যেহেতু যে সবজি বাজারে যাওয়া হচ্ছে না এই রোদের জন্য, সত্যি কথা যেতে পারছি না, আর তার মধ্যে মিস্ত্রি দাদারা কাজ করতো, ওই জন্য আর যাওয়া হতো না, তো আলুটাও নিয়ে আসলাম। তো এই সব কিছু বাজার দেখতেই পাচ্ছ, এক ব্যাগ বাজার। তো এখন এইগুলোকে আমি গোছাবো জানো তো, আমি এই ব্যাগ যতক্ষণ দেখবো ততক্ষণ আমার বিরক্ত লাগবে যে ব্যাগটা কখন খালি করব আর এই জিনিসগুলোকে আর মানে কোটোর মধ্যে রাখবো। তো চলো এগুলোকে আগে রেখে নিই, তারপরে আবার রাতে রান্না রয়েছে, রাতে রান্না করা রয়েছে, চলো এগুলো গুছিয়ে নিয়ে তারপর আসি। অনেক দিন হয়ে গেল আমরা ডিনারে পরোটা বানাই না, তোমরাও ব্লগে দেখতে পাও না, তো আজকে যেহেতু ডিম আনা হয়েছে তো আমার বরমশাই বললো যে একটু পরোটা করো। তো দেখো দুটো ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি, আর এইদিকে পরোটার লেচিগুলোকেও বানিয়ে নিয়েছি। তো চলো আমি এবার রান্না টান্না করে ফিরে আসছি। তো দেখো পরোটা বানিয়ে নিয়েছি, গোল গোল করে করেছি পরোটাগুলো আজকে, আর এই হচ্ছে ডিম কষা, আজকের ডিনারটা সেই ছিল। তো চলো আজকের মতন টাটা বলে দিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।